हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि भीषण भालो आछो आर सकले सुस्थ आछो। तो एखन आमी आर मा एखन होच्छे सन्ध्या बेला, टाइम होच्छे तोमार 6टा बाजे आर आमी आर मा एकटु बेरोच्छि टुकिटाकि कयेकटा जिनिस केनार आछे। तो आमी आर मा एबार बेरिये पड़ेछि जाच्छि। तोमरा आमार चैनेले जारा नतुन तारा अवश्य किन्तु आमार चैनलटा सबस्क्राइब करे निओ, लाइक करो, शेयर करो। तो चलो साथे थाको, स्टार्ट करि भिडियोटा। बाजार থেকে এসে সন্ধেবেলায় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে উঠে যা কিছু কাজ ছিল সমস্ত কিছু শেষ করে স্নান টান করে রেডি হয়ে আমার যা কিছু কাজ আছে সবটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মাছ রান্না করব, ইলিশ মাছ বানাবো। তো ভাবলাম ব্লগটা এন্ড করতে হবে আমাকে, তো এন্ড করব। তার আগে তোমাদের সাথে একসাথে রান্না করব। চলো আমি এখন মাছটা বানাবো। তার সাথে কালকে বাজার থেকে কয়েকটা জিনিস, বেশি কিছু কিনতে পারিনি, ভীষণ বাজারে ভিড় ছিল। আর এখন তো আবার করোনা আস্তে আস্তে অনেক বাড়ছে, তো আর গরমও ছিল, ভালো লাগছিল না। শুধুমাত্র দরকারি কয়েকটা জিনিস কিনে নিয়েই চলে এসেছি। তো তোমাদের দেখাবো আমি কতগুলো চা খাওয়ার জন্য কাপ কিনেছি, তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। ওই দোকানটা থেকে আমি অনেক বছর থেকেই কাপ কিনি। কি বলতো, যে সেটের যে কাপ হয় না, বোন চায়না যে সেটের কাপগুলো হয়, অনেক সময় কি হয় যে সেট থেকে ভেঙে যায় সেই, মানে কোন একটা কাপ, তো পুরো সেটটা তো মানে আর ওরা বিক্রি করতে পারে না। তো সেই সেটের থেকে ওরা আলাদা ভাবে কাপগুলো বিক্রি করে, তো আমি ওখান থেকে গিয়ে কাপ নিয়ে আসি। অনেক বছর থেকে আমি ওদের কাছ থেকে কাপ নিই, তো সেই রকমই কয়েকটা কাপ আমি কালকে নিয়ে এসেছি। 5টা কাপ কিনেছি কালকে, তোমাদের আমি দেখাচ্ছি কাপগুলো। আর এখন আমি ইলিশ মাছ বানাবো, তারপর খেতেও হবে, খিদে পেয়েছে। তো চলো সাথে থাকো। তো এই দেখো আমি কালকে এই কাপগুলো নিয়েছি, এই একটা ডিজাইনে, এই দেখো একটা নিয়েছি, খুব সুন্দর এই কাপগুলো। এই একটা নিয়েছি, এই দেখো একটা দারুন, এইটা তো আমার খুবই ভালো লেগেছে। এই দেখো একটা, আর আরেকটা হচ্ছে এইটা। তো এই কাপগুলো কালকে আমি নিয়েছি, দারুন দেখতে। এই দেখো,
মা পূজো করছে আজকে বৃহস্পতিবার, চলো তোমাদের দেখাই। তারা ধূপ দীপ না হিজালে পাত সন্ধ্যাকালে গোমায় দুর্গন্ধতি ব্যাধি হবে, তারা ধূপ দীপ না হিজালে পাত সন্ধ্যাকালে সীমান্তে সিন্দুর আর নাহি কো উজ্জ্বলে, পরনিন্দা পরিচর্যায় নিয়ে থাকে বাসি মুখারা বস্ত্রকে, তাহার দেখে শ্বশুর শাশুড়ি যেন গৃহের খেলনা, কেমনে পূজিত হয় নাহি তাহা জানা, পতির আপন জনে নাহি সমাদর, পরিবারে যায় শুধু স্বামী সনে ঘর, স্বার্থর সিদ্ধ হয় যদি স্বামীর সকাশে, তাহলে স্বামী ভালো নয় তারে দোষে, অতিথি গৃহেতে এলে দূর। মা পুজো করুক আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে তো ভাত বসিয়ে দিয়েছি আর জাস্ট আমি মাছটা বানাবো, মাছটা ফ্রিজ থেকে বের করে নিই। মাছটা হ্যাঁ, তো এই যে মাছ, এবারে মাছটা রান্না করে নেবো। তো ইলিশ মাছ বানানোর জন্য এই দেখো এখানে মা সব রেডি করে রেখেছে, এটা হলো সর্ষে সর্ষে বাটা, এটা হচ্ছে পোস্ত আর এটা কাঁচা লঙ্কা, আর মাছও আমার ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটাও দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করতে তো কোনো বেশি মশলাও লাগে না, কোনো কোনো খাটনিও লাগে না, একদমই ইজি আর খেতে ততটাই ভালো লাগে। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট, এবার মাছটাকে উঠিয়ে নেব। মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এমটি নিউজে তো বলছেও যে কাল বৈশাখী আসার সম্ভাবনা আছে, দেখা যাক বৃষ্টি হওয়া ভালো। এত গরম, এত গরমের মধ্যে বৃষ্টিটা হলে তাও একটু ঠান্ডা যদি হয় তো।
সো গাইস চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন রিলস বানাবো কয়েকটা, রিলসগুলো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। নিচে ডেসক্রিপশনে দেখো ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা ফলো করতে পারো। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।